আসসালামু আলাইকুম বিভার, কাজী ফার্নিচারে সবাইকে স্বাগতম। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আমরা আজকে কী দেখিয়ে দিব। আমাদের এই আলমারিতে আয়ারল্যান্ড থেকে এক ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন আরও প্রায় দুই থেকে আড়াই মাস আগে। আমরা আলহামদুলিল্লাহ আজকে রেডি করেছি। এটার সাথে আর একটা শাহী পিলার খাট আছে, আপনারা ওই খাটের অনেক রিভিউ দেখেছেন। যেহেতু আলমারিটা দেখানো হয় নাই, তাই আমি আজকে আলমারিটা নিয়ে এসেছি। এই আলমারিটা শাহী পিলার খাটের সাথে এবং 2019 সালের যে ডিজাইনটা আছে এটার সাথে ম্যাচ করে কিন্তু করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পায়াটা, একেবারে শাহী পিলার খাটের যে পায়া আছে সেই পায়ার ডিজাইনটা কিন্তু এখানে করা। দুই পাশেই নকশা করা, ভরপুর নকশা, একেবারে তিনও পার্টের মধ্যে কিন্তু প্রচুর নকশা করা। এবং এই যে কার্নিশটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কার্নিশটা হচ্ছে পুরো শাহী পিলার খাটের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু এই কার্নিশটার মধ্যে করে দেওয়া আছে। তো এই আলমারিটার প্রাইসটা আমি আপনাদেরকে একটু বলে দিব। তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। কারণ হচ্ছে যে আমরা এইরকম প্রত্যেক দিন নতুন নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। এই যে গর্জিয়াস আলমারিটা দেখতে পাচ্ছেন, এই আলমারিটার প্রাইস আমরা প্রাইস নির্ধারণ করেছি 65,000 টাকা। আমাদের এই আলমারিটা 65,000 টাকায় বিক্রি হয়েছে। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু এই প্রাইসেই আমাদের কাছ থেকে আলমারি পাবেন। এইটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুনের একটা আলমারি। এখানে যে পায়াগুলো আছে, এই যে পায়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পায়াগুলো তিন পায়া, অর্থাৎ 3-4 12 ইঞ্চি একটা কাঠ থেকে খোদাই করে কিন্তু এই নকশাগুলো করা। খুব স্ট্রং, খুব মজবুত একটা পায়া এবং পাল্লাগুলো পাকা 1 ইঞ্চি আছে। যেহেতু গাড়িতে উঠায় ফেলা, ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো আপনারা ভিতরে হচ্ছে গামারি কাঠ, সচরাচর আলমারি যেরকম হয় এটাও তেমনই আছে। তো আমাদের এই আলমারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে 01716448799। এই নাম্বারটিতে ইমো চালু করা আছে, আপনারা চাইলে ইমোতে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সবসময় আপনাদের সেবা এইভাবেই করে আসতে পারি, আপনাদের বাসা পর্যন্ত আমাদের এই মালগুলো যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেই দোয়াতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।